আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ হে ওবরাকাতু আহমেদুল্লাহ আহম দাসা কেরিন ওসাল্লি ওসাল্লি মোয়ালেন নেভী এল আমিন ওয়াল আলিহিত ও তহরিন ও সহবিহি আজমা আইন ওয়াবাদ কাছের এবং দূরের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে পিএসটিভি বাংলারই আয়োজনে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি আল্লাহ আরব্লাহ আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন এবং পৃথিবীর যে যেখানেই আপনারা আছেন না কেন আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও সময় কামনা করি আল্লাহ আল্লাহতালা যেন আপনাদেরকে ভালো রাখেন আপনাদেরকে সুস্থ থাকেন আপনারা এবং দিন এবং ইমানের সাথে আমরা সবাই যেন থাকি এটাই হলো আমাদের একজনের জন্য আরেকজনের দোয়া সম্মানিত ভাই বোনেরা আমাদের এই ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনার মেইন বিষয়বস্তু হলো আসন কোরআন পড়ি কোরআন বুঝি এবং কোরআন দিয়ে জীবন করি এই পর্যায়ে আমরা আলোচনা করব যে আল্লাহ সুফানা হুয়া তালা কোরআনুল করিমকে কিভাবে নাজিল করলেন কে কোরআনকে নিয়ে আসলেন আমরা একদিকে জানি যে কোরআন কদরের রাত্রিতে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আবার এ কথাও আমরা জানি যে কোরআন কোরআন নাজিল হতে মোট তেইশ বছরের মতো আল্লাহ রসুলের জীবনের সময় লেগেছে নবুয়াতে শুরু থেকে নিয়ে অফাদ পর্যন্ত তেইশ বছরের যেন তেরো বছর মক্কাতে এবং দশ বছর মদিনাতে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম কাটিয়েছেন এ ব্যাপারে আমাদের জানা আছে আসুন এই সম্পর্কে আমরা আলোচনা করি ওলামা এ ব্যাপারে যে কথা বলছেন সেটা হলো যে মূলত পরিপূর্ণ কোরআনটা বাল হুয়া কোরআন ফি লাউহে মাহফুজ কোরআন এটা একটা প্রোটেক্টেড এরিয়াতে আল্লাহ তাআলা রেখেছেন লাউহে মাহফুজে এই কোরআনকে আল্লাহ আলা রেখেছেন এবং এই লাউহে মাহফুজ থেকে কদরের রাত্রিতে আল্লাহ সুহান হওয়াতা তা আলা নাজিল করেছেন একথাও ঠিক এবং ওলামাই কামের এক মতামত অনুযায়ী যে আনাল্লাহ সুহান হুয়া আলা আনজালাহাদ আল কোরআন মিন আল্লাহুল মাহফুজ ইলাল ইলা বাইতিল ইজ্জা ফিস সামা ইদ দুনিয়া দুনিয়ার নিকটবর্তী আসমানে ইজ্জতের যেই ঘর সেখানে আল্লাহ তালা প্রথমে পুরো কোরআন শরীফটাকে এনে রেখেছে এটা একটা ব্যাখ্যা অনেকে দিয়েছেন এবং সোরা কদর যেটা আমরা সবসময় তেলাওয়াত করি এবং জানি সেখানে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন ইন্না আনজল্ না হুফিলাই লাতিল কয়দর ওয়ামাদর ক ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إن أنزلناه في ليلة القدر نشتري أمي الله أي قرآن كنازل كرتي قدر الرتريتي وما أدراك ما ليلة القدر كما تعلمون في قدر ليلة القدر خير من ألف شهر قدر الرات هو حزار مشهد يقول لك الله سبحانه وتعالى قدر الرات لذلك نزل أول سورة بقرار مده الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر و رمضان رمضان মাস এক মাস আল্লাযি উনজিলা ফীহিল যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনকে নাজিল করেছেন হুদা লিন নাস মানুষের জন্য হেদায়েত ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল এবং এটা হেদায়েতের বিস্তারিত বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তাহলে এখান দিয়ে বোঝা যায় যে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাজিল করেছেন তাহলে প্রথম যে ব্যাখ্যা আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া আলা মিনাল লওহুল মাহফুজ الى السماء الدنيا في যে দুনিয়ার নিখরবর্তী আসমানে বাইতুল عز্জা নামক যেই জায়গা আল্লাহ তাআলার রয়েছে সেখানে পুরো কোরআনটাকে আল্লাহ তাআলা একসাথে একত্রে করে আল্লাহ তাআলা নাজিল করলেন এবং এরপরে নবী করিম সাল্লহি আলাইহি সাল্লামের প্রয়োজন অনুযায়ী আলাইহি ওয়াসাল্লামের যখন যেভাবে প্রয়োজন হয়েছে নজমান, নজমান ও আয়াতান আয়াতন এক আয়াত দুই আয়াত এক সুরা দুই সুরা কয়েক আয়াত পাঁচ আয়াত দশ আয়াত যেভাবে প্রয়োজন হয়েছে ঠিক সেইভাবে আল্লাহ সুবহান হুয়া আলার নির্দেশে জিবরীল আলাইহিস সালাম নযালা বিহি আর-রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন নযালা বিহি এই কোরআন এর সাথে এসেছে আর রোহ আল আমিন যিনি হলেন জিবরীল আলাইহিস সালাম এই জিবরীল আলাইহিস সালাম কোরআনুল কারীম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে এসেছেন তাহলে প্রথম ব্যাখ্যা হলো যে এক সঙ্গে পুরো কোরআনটা কদরের রাত্রিতে নাজিল হয়ে গেল এবং এই নাজিলের পরে আল্লাহ সুবহান হুয়াতাল্লাহ নির্দেশে জিবরিল আলাইহাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের নিকটে অল্প 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 করে নিয়ে আসলেন তাতে তেইশ বছরের সময় লাগল দ্বিতীয় ব্যাখ্যা গোলামাই গ্রামের কেউ কেউ বলেছেন কদরের রাত্রিতে কোরআনুল কারিম নাজিল হয়েছে তার এটাও একটা ব্যাখ্যা যদিও অন্য অন্য গ্রুপের কেরাম আমি ব্যাপারে সম্পূর্ণ একমত হন নাই কিন্তু এরপর এটাও একটা ব্যাখ্যা যে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে হলো কদরের রাত্রিতে কোরআনের স্টার্টিং টু বি ইন দ্য নাইট অফ পাওয়ার নাইট অফ কদর যখন স্টার্ট হয়েছে স্টার্টিং অনুযায়ী পুরো কোরআনটাই কদরের রাত্রিতে নাজিল হয়েছে বলে বলা হয়েছে এই ব্যাখ্যাও কেউ কেউ দিয়েছেন তবে আপনারা চিন্তা করলে দেখবেন যে প্রথম ব্যাখ্যাটা যদি গ্রহণ করা হয় তাহলে আল্লাহ ইচ্ছা করলে এই তিনি যেমন ভাবে এসেছে এঞ্জিল এসেছে জাবুর এসেছে এইসব কিতাবের মতো আল্লাহ সঙ্গে করে দিয়ে দিতে পারতেন যেমন মোসা আলহিসের জন্য আল্লাহ বলেছেন ফিল আল্লাহ একেবারে কাঠের ফলকের মধ্যে আল্লাহ তাআলা লিখে কিতাব দিয়ে দিলেন মোসা আল্লাহ সাল্লাম ঘাড়ে করে কিতাব নিয়ে চলে আসলেন আবার ইঞ্জিল আল্লাহ তাআলা এক সঙ্গে নাজিল করেছেন দোফা আতান ও আতান জাবুর আল্লাহ তাআলা নাজিল করেছেন তাও আল্লাহ তাআলা এক সঙ্গে নাজিল করেছেন এখন অনেকেই হয়তো আমাকে কোশ্চেন করবেন যে তাহলে আল্লাহ কোরআন কোরআনকে নাজিল করতে তেইশ বছরের এত লম্বা সময় আল্লাহ তাআলা কেন নিলেন এবং আল্লাহ ইচ্ছা করলে তো কুইকলি করে ফেলতে পারতেন অ্যাজ হিডিড যেমন ইঞ্জিল তাওরাতের ক্ষেত্রে জবরের ক্ষেত্রে যেমন হয়েছে ঠিক একই কাজ আল্লাহ তালা করতে পারতেন কেন আল্লাহ করলেন না আসল হেকমতের কথা তো আল্লাহ তালাই জানেন মুফাসরিনে কেরাম ওলামাই কেরাম যে সমস্ত হেকমতের কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটা হেকমত হলো এটা যে এই কোরআনের ডিউরেশনটা যেহেতু লঙ্গার হবে এই কোরআন কার্যকরী থাকবে যেহেতু লম্বা সময়ের জন্য আপনারা জানেন যে জাবুর যখন দাউদ আলাইহ ইসালাম চলে গেলেন এরপরে আর এক কিতাব আসার আগ পর্যন্ত তার কার্যকরিতা এরপরে আর নাই মৌসা আলাইহালামের আপনার তাওরাতের কার্যকরিতা শেষ হয়ে গেল যখন ইঞ্জিল এসে গেল আর ইঞ্জিলের কার্যকরিতা তখন শেষ হয়ে গেল যখন কোরআন এসে গেল তাহলে কোরআনের কার্যকরিতা কি কখনো শেষ হবে যে না কোরআন উইল রিমেইন ইফেক্টিভ টিল দ্য ডে অফ কোরআন উইল রিমেইন ইন অ্যাকশন টিল দ্য ডে অফ কেয়ামা কেয়ামত পর্যন্ত কোরআন উইল রিমেইন লাইভ এই আমরা অনেক সময় বলে থাকি যে কোরআন যখন নাজিল হয়েছিল তখন ইট ইউজ টু বি দ্য মোস্ট মডার্ন অ্যান্ড কোরআন ইজ স্টিল মোস্ট মডার্ন অ্যান্ড কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার যে কোরআন যখন নাজিল হয়েছিল এটা একটা যুগ উপযোগী কিতাব ছিল এখনো পর্যন্ত কোরআন যুগ উপযোগী এবং কেয়ামত পর্যন্ত কোরআনটা যুগ উপযোগী থাকবে কোরআন কখনো পুরাতন হবে না কোরআন কখনো ব্যাকডেটেড হয়ে যাবে না কোরআন কখনো পর্যন্ত আপনার এমন হবে না যে এই যুগের জন্য চলে না এরকম অবস্থা কোরআনের কখনো হবে না হবে না হবে না হতে পারে না কারণ আল্লাহ তাআলা এর মধ্যে এমন লাইভ পাওয়ার দিয়েছেন আল্লাহ তালা এর মধ্যে এমন কুয়ার দিয়েছেন এবং এমন ল্যাঙ্গুয়েজ আল্লাহ ব্যবহার করেছেন যিনি সবকিছু জানেন যিনি ভবিষ্যৎ বলতে আল্লাহ আল্লাহর কাছে কিছু নাই অতীত বলতে আল্লাহ কাছে কিছু নাই আল্লাহর কাছে সবকিছু বর্তমান কারণ এমন এক সময় ছিল যখন আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সবকিছু সৃষ্টি করলেন তা আমাদের এক্সিস্টেন্স আসলো কান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কান আল্লাহ একমাত্র আল্লাহ ছিলেন বলে আমি একুন মাহুসেই এবং আল্লাহর সাথে আর কিছুই ছিল না আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এরপরে সব কিছুর এক্সিস্টেন্স এলো তাহলে এই আল্লাহস ও ভায়ানহুয়াতা আলাহ আল্লাহ তা আলার নলেজে আল্লাহর কাছে ভবিষ্যৎ বলতে কিছু নাই অতীত বলতে কিছু নাই কুল্য সাই হাদ রেন আল্লাহর কাছে সব কিছু আপনার বর্তমান এবং আল্লাহ তাআলা সব কিছুই জানা আছে সেই হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এমন এক পাওয়ার দিয়েছেন আল্লাহ তালা এই কোরআনের মধ্যে এমন এক শক্তি দিয়েছেন এই কোরআনের মধ্যে এমন এক কুয়ত আল্লাহ তালা দিয়েছেন যে এই কোরআনটা কখনো পুরাতন হবে না এই কোরআনটা কোনো ব্যাকডেটেড হবে না আমি আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দিই শেক্সপিয়ারের অনেক প্লে হয়তো বিভিন্ন দেশে দেশে পড়ানো হয় এমনকি ইংল্যান্ডে আমি নিজে লন্ডনে যেহেতু থাকি লন্ডনের ছেলে মেয়েদেরকেও শেক্সপিয়ারের প্লে যেমন ম্যাকবেথ পড়ানো হয় রোমিয়ান জুলিয়েট পড়ানো হয় এ ধরনের অনেক প্লেগুলোকে পড়ানো হয় এবং শেক্সপিয়ার যেই ল্যাঙ্গুয়েজে তার প্লেগুলোকে লিখেছিল বর্তমান সময়ের স্কুল কলেজের ছেলেমেয়েরা শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজ ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ছেলেমেয়েরা এটা বুঝতে পারে না কারণ এটা খুব পুরনো জামানার ইংলিশ এজন্য বর্তমান মডার্ন ইংলিশে তাদেরকে ট্রান্সলেট করে তাদেরকে বোঝাতে হয় কিন্তু আপনি দেখবেন সুবহান আল্লাহ কোরআনুল করিম কিন্তু বছর বছর আগে নাজিল হলো কিন্তু পরে এসেও যারা আরবিতে কথা বলে যারা আরবি ভাষা জানে তাদের কোরআন বুঝতে কোনো কষ্ট হয় না কোরআন বুঝতে তাদের কোনো অসুবিধা হয় না সুফহান আল্লাহ এবং শুধুমাত্র আরব বলে কথা নয় নন আরবদের মধ্যেও যারা আরবি শিখেছেন তাদের জন্য কোরআন সহজ ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআনা লিযিকরি ফাহাল মিম মুযদকির সূরা কামারের মধ্যে আল্লাহ তাআলা অনেকবার এটাকে রিপিট করেছেন যে আমি আল্লাহ এই কুরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করেছি এমন কি কেউ আছো যিনি এই কুরআনকে ও থেকে উপদেশ গ্রহণ করতে চাও সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যেই আনাস থেকে যারাই আমাদেরকে দেখছেন আমরা আলোচনা করছি যে আল্লাহ যদি কদরের রাত্রিতে নাজিল করে থাকেন তাহলে এই কোরআন আবার তেইশ বছর কিভাবে লাগলো আর এই কোরআন কি পুরাতন হবে না কেন হবে না এর যৌক্তিকতা নিয়ে আমরা কথা বলছি আমরা খানিক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বিরতির পরে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত ধন্যবাদ সবাইকে বিরতির পরে আমাদের সাথে থাকার জন্য যারাই আমাদের এই আসরে আমাদের সাথে আছেন পৃথিবীর যে প্রান্ত থেকে যে আমাদেরকে দেখছেন বাংলাদেশ অথবা ভারত আমেরিকা অথবা ইউরোপ অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা কোরআন নিয়ে কথা বলছি আসুন আমরা কোরআন পড়ি আসুন আমরা কোরআন বুঝি আসুন আমরা কোরআন দিয়ে জীবন গড়ি এবং এই কোরআন কিভাবে নাজিল হলো কিভাবে আমাদের জন্য এই কোরআন পাথেও কেন ওই কোরআন মুক্তির দিশা সেই কোরআন নাজিলের বিষয় নিয়ে আমরা কথা বলছি এর আগে আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুফান হুয়া তালা এই কোরআনকে দিয়েছেন কদরের রাত্রিতে সর্বপ্রথম আল্লাহ তালা নাজিল করেছেন এরপরে নাজমান নজমান আয়াতান আয়াতান অল্প অল্প করে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রয়োজন মোতাবেক আল্লাহ সুফান হুয়া আলা এই কোরআনকে পাঠিয়েছেন সাথে সাথে আমরা এই কথাও বলেছি কোন কোন ওলামায়ক রামের মতামত হলো যে এই কোরআন আল্লাহ সুফান হুয়া আলা মূলত নাজিল করা শুরু করেছেন কদরের রাত্রিতে এই মতামতের পক্ষেও অনেক ওলামায়করাম রয়েছেন তবে আগের মতামতটা বেশি ওলামায়কেরাম গ্রহণ করেছেন এবং মোর লজিক্যাল হিসাবে আমরা কথা বলেছি এবং সাথে সাথে আমরা এই ব্যাপারেও কথা বলছি যে আল্লাহ সফহান হুয়াত এই কোরআনকে যে নাজিল করলেন এই কোরআন কেন পুরাতন হবে না কোরআন নাজিল হলো কত বছর আগে কেয়ামত পর্যন্ত যদি এই কোরআনের আর কোনো ভার্সন যদি না হয় তাহলে এটা কীভাবে চলবে আমরা সবাই জানি যে বাইবলের বিভিন্ন ভার্সন বিভিন্ন সময় তারা চেঞ্জ করে এবং আল্লাহ এই কোরআনকে একভাবে রাখবেন হেফাজত করে রাখবেন কোনো পরিবর্তন হবে না কিন্তু কোরআন কেন পুরাতন হবে না এর ব্যাখ্যা আমরা এইভাবে করেছি যদি এই কোরআনটা মানুষের তৈরি হতো মানুষের রচনা হতো তাহলে এই কোরআন পুরাতন হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই কোরআন যেহেতু মানুষের রচনা নয় এই কোরআন যেহেতু মানুষের এখানে কোনো হাত নাই এমনকি আল্লাহর নবীও এখানে অ্যাড করার কোনো বিষয় নয় যদি এই নবী আমাদের নামে আমি আল্লাহর নামে তার নিজের কোন কথাকে চালিয়ে দিত তাহলে আমি তার ডান চেপে ধরতাম আর তার কণ্ঠ আমি আল্লাহ ছিঁড়ে এমনকি নবী সাল আলাইহাল্লাম এই কোরআনের মধ্যে কোন কিছু অ্যাড করতে পারেন নাই কোনো কিছু যোগ করতে পারেন নাই এই যোগ করার সুযোগ আল্লাহ সুবাহ আল্লাহ নবী কেউ দেন নাই একমাত্র স্বয়ং রব্বুল ইজতাল জালাল আল্লাহ সুহান তিনি হলেন একমাত্র এই কোরআনের অথরিটি এই কোরআনটা কালাম আল্লাহর কথা দুনিয়ার কোন মানুষের কথা নয় দুনিয়ার কারো এখানে কোনো কিছু করার নাই এই আল্লাহ যেহেতু ভূত ভবিষ্যৎ এবং আল্লাহ তাআলার কাছে সবকিছু জানা আছে ভবিষ্যতে কি হবে অতীতে কি হয়েছে বর্তমানে কি হচ্ছে সব কিছু আল্লাহ তাআলার কাছে জানা রয়েছে এবং আল্লাহ এই জানা থাকার কারণেই মূলত এই কোরআনটা কেয়ামত পর্যন্ত লাইভ থাকবে কেয়ামত পর্যন্ত উইল রিমেইন ইন অ্যাকশন পর্যন্ত উইল রিমেইন মোস্ট মডার্ন এই কোরআনের কোনো পরিবর্তনের দরকার হবে না এমনকি সায়েন্স টেকনোলজি যা আবিষ্কার হচ্ছে তার মাধ্যমে আমরা দেখি যে কোরআন চোদ্দ শত বছর আগে যে থিওরি দিয়েছে বৈজ্ঞানিকরা তারও অনেক কিছু এখনো পর্যন্ত আবিষ্কারও করতে পারে নাই তারা চেষ্টা করে 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 কিছু কিছু তারা আবিষ্কার করছে ওভার থাউজেন্ড থিওরি এর মধ্যে আবিষ্কৃত হয়েছে সামনে হয়তো আরও বেশি হবে এজন্য জন্য কোরআনটা হলো অ্যাবসলুট ট্রুথ কোরআনে যা বলা হয়েছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই সেই হিসেবে এই কোরআনটা কখনো পুরাতন হবে না আর যেহেতু এই কোরআনের ডিউরেশনটা বেশি হবে এই কোরআনের আপনার লম্বা সময় উইল রিমেইন ইন অ্যাকশন মানুষকে হেদায়তের পথ দেখাবে মুক্তির রাজপথ দেখাবে মানুষকে হেদায়তের আলো দেখাবে কেয়ামত পর্যন্ত সেজন্য আল্লাহ আল্লাহ সুহান মেহরবানি করে যেটা করেছেন এই কোরআনকে এরকম ল্যাঙ্গুয়েজ আল্লাহ তালা দিয়েছেন এবং এ হল একটা কারণ যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকটে এই কোরআন আসতে লম্বা সময় লেগেছে এবং লম্বা সময় আমরা বলেছি তেইশ বছরের সময় লেগেছে এটা হলো মুফাসরিনেকেরামের ওক রামের একটা মতামত যেহেতু এই কোরআন নাজিল হতে সময় লম্বা লেগেছে কোরআনের ডিউরেশনটাও আপনার বেশি হবে এটা একটা যুক্তিতে খাটে আসলে যদি কোনো বড় শহর বানাতে হয় তাহলে তা তৈরি করতে তো সময়ও বেশি লাগবে আমরা ছোটবেলায় যেমন পড়েছি রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে দেশ রোম সিটি একদিনে তৈরি হয়েছিল না কারণ আমি নিজেও রোমে যাওয়ার সুযোগ হয়েছে ইটালির রাজধানী রোমে সেখানে আপনি দেখবেন যে কত পুরাতন ঐতিহ্য এবং পুরাতন নিদর্শন সেখানে রয়েছে এটা আসলে আমি ওখানে যাওয়ার পরে বুঝেছি যে কেন এটা বলা হয় যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে যে রোম একদিনে তৈরি হয়েছিল না অনেক দিন লাগে যে যেকোনো বড় জিনিস তৈরি করতে অনেক সময় লাগে আপনারা অনেকেই জানবেন যে এই যে আমাদের জাতীয় সংসদ ভবন এত বড় বিল্ডিং তৈরি করা হয়েছে কত সময় লেগেছিল তৈরি হতে যে কোনো বড় জিনিস তৈরি হতে সময় লাগে ঠিক আল্লাহ সুফ হায়ানা হুয়া তা আয়ালা কোরআনকে যেহেতু সবচেয়ে বড় করে সবথেকে বড় লাস্ট টেস্টামেন্ট সর্বশেষ কিতাব হিসেবে আল্লাহ সুফা তা আয়ালা এই কিতাবকে পাঠিয়েছেন এই কিতাবকে আল্লাহ আল্লা আলা সর্বশেষ কিতাব হিসেবে পাঠানোর কারণেই আল্লাহ সুবহান এই কিতাব নাজিল করতেও সময় নিয়েছেন আর আল্লাহ সুবহান হুয়াত এই কিতাবের ডিউরেশনটাও বেশি দিবেন কেয়ামত পর্যন্ত এই কিতাব আল্লাহ সুবহান হুয়া তালার পক্ষ থেকে কার্যকর হবে আর সেজন্যই কোরআন যেমনভাবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেই ভাষায় যেইভাবে যেইভাবে কোরআন তেলাওয়াত করা হতো হুবহু তেলাওয়াত আমরা এখনো পর্যন্ত করি আল্লাহ এরকম পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিতাব নাই এরকম পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বই নাই এরকম পৃথিবীতে দ্বিতীয় আর কোনো মজেজা নাই এরকম কোনো মেরাকল নাই যে রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের কত আগে হয়ে গিয়েছে আমরা জানি এরপরও আমরা রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের সেলসেলাতে আমরা কেরাহাত পড়ি সুহানল্লাহ অনেকে এই কথা বলেন যে আমরা যে যে কেরাহাতটা পড়ি এটা আসলে মূলত রসুল্লা সাল্লি হাসাল্লামের মাধ্যমে জিবরিল আলাই সাল্লামের মাধ্যম হয়ে আল্লাহ তাল কাছে রিলেশন হয়ে চলে যায় আল কেরাতটা হলো একটা সুন্নত যেটা ফলো করা হয় একজনের পর একজন ফলো করে সেইভাবে এই কোরআনুল করিম আমাদের কাছে এসেছে এবং আল্লাহ সুবাহানুয়া তালা এই কিতাবটাকে নাজিল করেছেন যদি আল্লাহ আলা এই কিতাবকে নাজিল না করতেন তাহলে আমাদের হেদায়েতের কোনো পথ থাকতো না এখন নবী আমাদের মাঝে নাই কিন্তু এই কিতাব আমাদের মাঝে আছে এই কিতাব কথা বলে এই কিতাব আমাদেরকে পথ দেখায় এই কিতাব আমাদেরকে উৎসাহিত করে আমরা শুধুমাত্র বাংলাদেশ আর ভারতের কথা কেন চিন্তা করব। আপনি ইউরোপে যদি যান আমেরিকাতে যদি যান তাহলে দেখবেন প্রচুর মানুষের লাখ লাখ মানুষের আগ্রহ আছে কোরআনকে পড়ার জন্য যারা মুসলমান হয়নি কোরআনকে পড়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর মুসলমান হচ্ছে শুধু এই কিতাবের মাধ্যমে সুফহান আল্লাহ এটা আল্লাহর আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে পাওয়ার দিয়েছেন এই কিতাবের মধ্যে মরজেজা আল্লাহ তালা দিয়েছেন এর মধ্যে মেরাকোল আল্লাহ সুফহান হুয়া তালা দিয়েছেন সম্মানিত ভাই বোনেরা তাহলে যে বিষয়ে আমরা আলোচনা করছি যে কোরআনের পুরো বিষয়টাই ভেরি ভেরি স্পেশাল কোরআনের পুরো বিষয়টাই আলাদাভাবে আল্লাহ তাআলা অ্যারেঞ্জমেন্ট করেছেন আল্লাহ তাআলা এখানে কোনো সন্দেহের সুযোগ রাখেন নাই বরং এই কোরআনটাকে আল্লাহ সোহায়ানা হওয়া তা আলা এমনভাবে নাজিল করলেন যে নাজিল করতে গিয়েই যেন এর মধ্যে কোন সন্দেহের অবকাশ না থাকে যেমন ভাবে আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনকে মুখস্থ করেছেন আল্লাহ এই ক্ষমতা আল্লাহর নবীকে দিয়েছেন হেফাজতের দায়িত্ব নিয়েছেন সাথে সাথে আল্লাহ নেতৃত্বেও ছয় জনকে দিয়ে ইকুয়াল্লি আল্লাহ এটাকে লেখানোর ব্যবস্থা করেছেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি O baracato. Oh, oh, oh. oh, oh.